আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের টাকার রেট সংবাদে। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল FM প্রবাসী নিউজ। সংবাদ উপস্থাপনায় আমি ফারহা রয়েছি আপনাদের সাথে। জানিয়ে দেব আজকের টাকার বিনিময়ে বাংলাদেশি টাকায় আজ আপনি কত টাকা পাচ্ছেন। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আজ বৃহস্পতিবার 21 মার্চ, ইংরেজি 2024 সন। দিনের শুরুতে দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কত। প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে তারপর টাকা পাঠাবেন। এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাবেন আমি তাই জানিয়ে দেব। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার ক্রয় মূল্য কিন্তু ভিন্ন হবে। জেনে নিন বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত আপডেটটি। আজ আপনি মালয়েশিয়ান 1 রিঙ্গিতের বিনিময়ে ব্যাংক টু ব্যাংক পাচ্ছেন 24.28 টাকা, ক্যাশ পিকআপে পাচ্ছেন 23 টাকা। সৌদি 1 রিয়ালে পাচ্ছেন 29.27 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 28.95 টাকা। মার্কিন 1 ডলারে পাচ্ছেন 110.50 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 110.05 টাকা। ইউরোপে 1 ইউরোতে পাচ্ছেন 124.80 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 1 ইউরো। ইতালিয়ান 1 ইউরোতে পাচ্ছেন 124.80 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপও পাচ্ছেন 123.30 টাকা। ব্রিটেনের 1 পাউন্ডে পাচ্ছেন 144.01 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 144 টাকা। সিঙ্গাপুরের 1 ডলারে পাচ্ছেন 84.45 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 83 টাকা। অস্ট্রেলিয়ান 1 ডলারে পাচ্ছেন 74.20 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 74.20 টাকা। নিউজিল্যান্ডের 1 ডলারে পাচ্ছেন 65.81 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 63.93 টাকা। কানাডিয়ান 1 ডলারে পাচ্ছেন 65.81 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 63.93 টাকা। কানাডিয়ান 1 ডলারে পাচ্ছেন 82.66 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 82.66 টাকা। UAE-র 1 দিরহামে পাচ্ছেন 31.04 টাকা, ব্যাংক টু ব্যাংক। ওমানে 1 রিয়ালে পাচ্ছেন 295.09 টাকা, ব্যাংক টু ব্যাংক। বাহারাইনের 1 দিনারে পাচ্ছেন 299.43 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 294.18 টাকা। কাতারি 1 রিয়ালে পাচ্ছেন 31 টাকা, ব্যাংক টু ব্যাংক। কুইতি 1 দিনারে পাচ্ছেন 370.23 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 361.49 টাকা। সুইজারল্যান্ডের এক ফ্রেন্সে পাচ্ছেন 127.40 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 127.40 টাকা। দক্ষিণ আফ্রিকান 1 রান্ডে পাচ্ছেন 5.87 টাকা, ব্যাংক টু ব্যাংক। জাপানি 1 ইয়েনে পাচ্ছেন 71 পয়সা এবং ক্যাশ পিকআপও পাচ্ছেন 71 পয়সা। দক্ষিণ কোরিয়ান 1 ওনে পাচ্ছেন 5 পয়সা এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন 3 পয়সা। ইন্ডিয়ান 1 রুপিতে পাচ্ছেন 1.29 টাকা। উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। স্থান, সময়ের ব্যবধান এবং আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এর আংশিক পরিবর্তন ঘটবে। এছাড়াও আমরা যখন দেশে টাকা পাঠাই তখন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পাঠাই। এগুলি হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার, ক্যাশ পিকআপ, নগদ, বিকাশ, রকেট, উপায়, এখন দিলে এখন পাবেন, গোপন নাম্বার, মানিগ্রাম, মানি ট্রান্সফার ইত্যাদি বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে যেগুলোর কারণেও প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন ঘটাবে। আপনার কষ্টার্জিত রেমিটেন্সকে দেশে পাঠাতে অবশ্যই বৈধ পন্থায় বা ব্যাংকের মাধ্যমে পাঠান। আপনি যখন বৈধ পন্থায় দেশে রেমিটেন্স পাঠাবেন সরকার কর্তৃক সিদ্ধান্ত অনুসারে আপনি 2.50% হারে একটি প্রণোদনার টাকা পেয়ে যাবেন, যা আপনাকে কিছুটা হলেও আর্থিকভাবে লাভবান করবে। তাই আপনি আপনার প্রিয়জনকে বলবেন ব্যাংক থেকে তিনি যেন সেই প্রণোদনার টাকাটি আপনার পাঠানো টাকার সাথে বুঝে নিন, কেননা এটি আপনারই কষ্টের ফসল। ভিউয়ার্স, এই ছিল আমাদের সর্বশেষ টাকার আপডেট। প্রতিদিনের আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে কন্টিনিউ করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। FM প্রবাসী নিউজ, প্রবাসীদের কথা বলো।